হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে আমরা রেসিপি কি নিয়ে এসেছি জানো? রেসিপিতে নিয়ে এসেছি এগ। আজকে এগ কি হবে? ললিপপ, ডিমের ললিপপ। ডিমের ললিপপ বানাবো, আর কি করে বানাবো পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দিব। তবে দেখার জন্য আমাদের সাথে থাকুন। তবে চলুন পুরো ভিডিওটা দেখতেই থাকুন কিন্তু আমাদের। আমরা ললিপপটা কিভাবে তৈরি করছি সেটা বন্ধুদেরকে সম্পূর্ণ দেখাবো। ঠিক আছে, চলো তবে। হ্যাঁ, আমি উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব পানি। পানি দিয়ে আমি ভালো করে ডিমগুলো সিদ্ধ করে নেব। ডিমের কালার দেখে তো বুঝতে পারা যাচ্ছে যে কি ডিমের কালার করেছি। কিন্তু ডিমের কেন কালার করেছি জানো? করেছি আমরা চ্যালেঞ্জিং ভিডিও করি তো, তার জন্যে কালার দিয়ে আমরা খেলা করেছি, আগে খেলে নিয়েছি। দিয়ে আমি এখন রেসিপি বানাবো এই ডিমের। আমি ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর ডিমটা সিদ্ধ করতে করতে আমি ব্রেডটাকে গুঁড়ো করে নিয়েছি। তার জন্য নিয়ে নিয়েছি একটু ছোট্ট পাড়া কুটনি। এই কুটনিতে করে আমি দিয়ে দিচ্ছি, আর কুটে নেব। ব্রেডগুলো গুঁড়ো করে নিয়েছি, আর দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নিব। এখানে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। তুমি ডিমটা তোলো, এদিকে আমি তিনটে ডিম নিয়েছি, ডিমগুলো ফেটে নেব। আর এখানে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়েছি। সব কুচি করে নিয়েছো? হ্যাঁ। আচ্ছা, বাতাস না একবার ধুমোটা চোখের দিকে ব্যবহার করছি, তার জন্য আমি ডিমগুলো ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো খোসা ছাড়িয়ে একবারে পরিষ্কার করে নেব। ডিমের ভালোভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডিমটা গ্রেট করে নিব। আর একবারে ঘরোয়া পদ্ধতিতে দেখুন বন্ধুরা, অল্প কিছু সামান নিয়ে আমি ডিমের ললিপপটা বানাবো। তবে এটা আমি গ্রেট করে নিচ্ছি ডিমটা। আর এইরকম করে আমি সবগুলোই ডিম গ্রেট করে নিব। আর কত সুন্দর হচ্ছে বলো, একবারে লম্বা লম্বা হয়ে মিহি মিহি হয়ে যাচ্ছে, কত সুন্দর। খেতেও কেমন হয় বলো তো, হেভি টেস্ট, দারুণ। দোকানের মতন একবার মুচমুচে বানাবো। আমি ডিমগুলোকে সব গ্রেট করে নিয়েছি, আর এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আর এখানে নিয়েছি চালের আটার গুঁড়ো। আমি সম্পূর্ণটাই দিলাম না, আগে ভালোভাবে মেখে দেখি, যদি লাগে তবে আমি অ্যাড করব। আর এটাতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এটা ভালোভাবে মেখে নিচ্ছি। পানি দাও তুমি আমাকে। এটা ললিপপ বানাবো তো, তার জন্য একটা ড্রো তৈরি করছি। এটাতে একবার হালকা হালকা করে পানি দিয়ে মাখতে হবে, নাহলে পাতলা হয়ে যাবে। দিয়ে দাও আটাগুলো, দিয়ে দাও সবগুলোই, দিয়ে দাও সবগুলোই লাগবে। এটা ভালো করে আমি ড্রোটা তৈরি করে নিচ্ছি।
আমি ভালো করে ডিমগুলো মেখে নিয়েছি। এবার আমি ডিমের সাইজের করে লম্বা করে আমি ললিপপটা বানিয়ে নিব। আর আমি এখানে কাঠি ভরে নেব। তুমি একটু হাতাহাতি আমার কাজ করে দাও, তাহলে তাড়াতাড়ি হবে নাকি? হ্যাঁ অবশ্যই। আমি কিন্তু একটু ডিমের সাইজের করছি। ঠিক আছে, কাঠি না হলে ললিপপ কি করে হলো? তাহলে এই দেখো, আর আমি এরকম করে সবগুলো বানিয়ে নেবো একবার সুন্দর করে। আমি ডিমের ললিপপ গুলো কিছুটা বানিয়ে নিয়েছি, দিয়ে দিয়ে দিয়েছি রোহিণীকে। রোহিণী বানাবে এদিকে, আর আমি এদিকে দিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ে তেল দিয়ে দিব, কড়াইটা গরম হতে হতে তেলও গরম হয়ে যাবে, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তার জন্য দুজনেই করে নিচ্ছি। আর এদিকে আমি এইগুলো ঠিক করে নিই, এটা আগে ডিমে ডুবাতে হবে। এটাতে কত সুন্দর হচ্ছে। খেতে কেমন টেস্ট হবে বলো তো? হেবি সুন্দর আছে। একবারে তিন দিকে শুরু হয়ে গেছে, একদিকে তেল গরম হচ্ছে, একদিকে তুমি বানাচ্ছো, আমি একদিকে বানাচ্ছি। কেমন হচ্ছে বলো রোহিণী? এবার খুবই সুন্দর, আর এখন মুচমুচে খাস্তা হবে। আমি এরকম করে কয়টা বানিয়ে নিয়েছি, আর ওইদিকে তেল তো গরম হয়ে গেছে, এই কয়টা আগে ভেজে নিই। আর গরম হওয়ার জন্য আমি দেখে নিই ভালোভাবে। হ্যাঁ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আমি তেলগুলো ছড়িয়ে দিচ্ছি। ডিমের ললিপপ বানা হয়ে গেছে, ভাজা কত সুন্দর হয়েছে, একবার মুচমুচে। এবার আমি তুলে নিচ্ছি, কিন্তু কাঠি গেলে একটু জ্বলে গেছে সাইডে ছিল তাই। চারটা করে দিচ্ছি, চারটা করে দিলে একটু সুন্দর হবে, বেশি বেশি ভালো হবে চারটা করে দিলে। আমি এইরকম করে সবগুলোকেই ভেজে নিচ্ছি লাল লাল করে। ডিম ললিপপ গুলো সবগুলো বানিয়ে নিয়েছি, আর দুটো হতে আছে, ওই দুটো ভেজে নেব সুন্দর করে, দিয়ে সবগুলোই হয়ে যাবে। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একবারে কত সুন্দর করে মুচমুচে, কত সুন্দর একবার টাইট টাইট হয়ে আছে। আর কাঠিটা দেখো, এই ললিপপ গুলোও হয়ে গেছে বানা, এই দেখুন আর কত সুন্দর করে মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা এগ ললিপপটা কত সুন্দর হয়েছে। আর এইরকম ভাবেই তৈরি করে খেতে পারবেন।
বাজারে কেনার কোনো দরকার নেই। দেখুন বন্ধুরা, একবারে বাড়িতে বানিয়ে নিজে বানিয়ে খাওয়াতে পারবেন, কিংবা যদি কুটুম সদর আসে তাদেরকেও বানিয়ে দেওয়া যাবে কম খরচের ভিতরে, একবারে ঘরের পদ্ধতিতে, একবারে ঘরোয়া পদ্ধতিতে, ঘরে সব কিছু দিয়ে অল্প খরচে একবারে হয়ে যাবে, একবারে মুচমুচে ললিপপ, ডিম ললিপপ। তো খাওয়া যাক। সেই লেভেলের কিন্তু দারুন হয়েছে। তবে আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।